হ্যালো গাইস, আমি দীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি একটা বিষয়কে নিয়ে কথা বলবো এবং সেই বিষয়টা কিন্তু খুবই গর্বের একটা বিষয় একজন বাঙালি হিসেবে। তো সেই জায়গায় আমি এখন কথা বলবো ওপার বাংলার একটা কাজকে নিয়ে যার নাম হচ্ছে হাওয়া। আমি কিন্তু প্রিভিয়াসলি অনেকগুলো ভিডিও বানিয়েছি হাওয়াকে নিয়ে, এর এর জবে থেকে ফার্স্ট লুক পোস্টার এসছে বা এর জবে থেকে ট্রেলার এসছে, আমি কিন্তু ভিডিও করেছি বা এর যখন একটা গান সাদা সাদা কালা কালা এই গানটা যখন এসছে তবে থেকে কিন্তু আমি যত দেখেছি এবং এই কাজটাকে নিয়ে আমি কিন্তু খুব এক্সাইটেড ছিলাম। সত্যি বলতে এই যে আপডেটটা পাওয়ার পর আমার মানে বাঙালি হিসেবে কিন্তু খুব গর্ববোধ হচ্ছে। তার কারণটা হচ্ছে এর যিনি ডাইরেক্টর মেজাবুর রহমান সুমন, তিনি একটা পোস্ট শেয়ার করেছেন এবং সেখান থেকে আমরা কিন্তু জানতে পারছি যে এই হাওয়াকে কিন্তু অস্কারে পাঠানো হচ্ছে এবং এটা কিন্তু একটা বিরাট বড় গর্বের ব্যাপার। কারণটা হচ্ছে মানে একটা বাংলা সিনেমা, একটা বাংলা কাজ অস্কারে যাওয়া মানে একটা বিরাট বড় একটা ব্যাপার এবং এটাকে কিন্তু বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম ক্যাটাগরিতে কিন্তু এটাকে অস্কারে পাঠানো হয়েছে। তো সত্যি বলতে এটা কিন্তু অস্কারে যাওয়ার মতনই একটা কাজ এবং এটা যে লেভেলের হাইপ সৃষ্টি করেছিল যবে থেকে ট্রেলারটা এসছে এবং এটাকে কিন্তু পুরোপুরি রিয়েল লোকেশনে ডিপ শীতে গিয়ে কিন্তু শ্যুট করা হয়েছিল এবং এটা যে লেভেলের বক্স অফিস কালেকশন করেছে শুধুমাত্র বাংলাদেশে, বাংলাদেশে কিন্তু এটা হিউজ লেভেলে কালেকশন কিন্তু করে ফেলেছিল হাওয়া। শুধুমাত্র বাংলা দেশের মধ্যে কিন্তু এটা সীমাবদ্ধ নেই, এটা কিন্তু বাংলাদেশের বাইরে ওভারসিজেও কিন্তু একটা দুর্দান্ত লেভেলের কিন্তু বিজনেস করে ফেলেছে। প্রায় 15-16 crore মতো কিন্তু এটা অলরেডি কিন্তু বাংলাদেশের বাইরে বিজনেস করে ফেলেছে এবং এটা কিন্তু একটা বিরাট বড় একটা ব্যাপার অ্যাটলিস্ট বাংলা সিনেমার জন্য। তো সেই জায়গায় এখানে চঞ্চল চৌধুরীর লুক বলি বা চঞ্চল ছাড়া প্রত্যেকের লুক বলি বা এটার ব্যাকগ্রাউন্ড স্কোর বলি বা এটার ট্রেলার ডিজাইন বলি, প্রতিটা এর সিনেমাটোগ্রাফি বলি, প্রতিটা সেকশন কিন্তু একটা অন্যরকম ছাপ ছেড়ে গিয়েছিল। তো যে সেই জায়গায় এটা কিন্তু আমার মনে হয় যে অস্কারে যাওয়ার মতো সিনেমা, এটা অস্কার পাবে কি পাবে সেটা কিন্তু অনেক পরের ব্যাপার, কিন্তু এটা যে অস্কারে যে পাঠানো হয়েছে, এটা অস্কারে যে গেছে, এটাই হচ্ছে একটা বিরাট বড় একটা ব্যাপার। সো এটাই ছিল মেনলি আমার আজকের ভিডিওর বক্তব্য। তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কমেন্ট করে বলতে পারো। সো আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।